আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশ, এই দেশের জনগণ পায়, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নৌপথগুলিতে যাতে কোনো রকমের চাঁদাবাজি, কোনো রকমের সহিংসতা যাতে না হয় এবং জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেটার জন্য আমরা একত্রিতভাবে কাজ করব। প্রিয় সহকর্মীবৃন্দ, সালাম আলাইকুম। আমি আজকে ভোলা জেলার, আপনারা জানেন দীর্ঘ প্রায় দেড় মাস যাবৎ আমাদের নৌবাহিনীর সদস্যরা, সশস্ত্র বাহিনীর সেনা এবং বিমান বাহিনীর পাশাপাশি অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন রয়েছে এবং এই তাদের এই মোতায়েন কার্যক্রম দেখার জন্য আমি মূলত এখানে এসেছি। এবং এখানে আসার পর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য সকল বাহিনী এবং সংস্থার প্রধানদের সাথে আমি খুব সংক্ষিপ্ত মত বিনিময় করেছি। আমি জেনে আনন্দিত হয়েছি যে সামগ্রিকভাবে বরিশাল বিভাগ এবং বিশেষ করে ভোলা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত এক মাসে যথেষ্ট ভালো ছিল। তবে এই জেলায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এখানকার স্থানীয় জনগণের কিছু দাবি আছে। বিশেষ করে এখানে গ্যাস উত্তোলন হয়, যেটা আমরা সবাই জানি, এবং স্থানীয়ভাবে এই গ্যাসটা যাতে এই এলাকাবাসী এটা সুবিধা যাতে পান, সেই দাবি তাদের রয়েছে এবং সেই দাবি পূরণের বিষয়ে আমি সরকারের নিকট এটা উপস্থাপন করব। এছাড়া স্থানীয় প্রশাসনের যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, পুলিশ প্রশাসনকে যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, সেই বিষয়েও আমি অবহিত হয়েছি সংক্ষিপ্তভাবে। তো এই বিষয়গুলি নিয়ে আমি সরকারের যথাযথ পর্যায়ে তুলে ধরব। আমি শুধুমাত্র এই এটুকুই বলতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। আপনারা যারা মিডিয়ার সহকর্মী আছেন এখানে উপস্থিত, আপনাদের সবার মাধ্যমে আমরা মিডিয়ার সকল সদস্যদের এবং দেশের আপামর জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশ, এই দেশের জনগণ পায়, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জানতে পেরেছি ব্রিফিংয়ে, আমাকে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক বলেছেন, এখানে প্রায় 150 কিলোমিটারের চাইতে বেশি জলপথ রয়েছে এবং সেই জলপথ পাহারা দেওয়ার জন্য আগে থেকেই পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড মোতায়েন ছিল। বর্তমানে নৌবাহিনীর সদস্যরাও এটার জন্য কাজ করছে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে সব বাহিনীর ক্ষেত্রেই, তারপরেও আমি আশা করব যে আমাদের সার্বক্ষণিক টহলের মাধ্যমে যদি প্রয়োজন হয় আমরা এখানে আমাদের জনবল বৃদ্ধি করব আরও, এবং তার মাধ্যমে আমরা এই নৌপথগুলিতে যাতে কোনো রকমের চাঁদাবাজি, কোনো রকমের সহিংসতা যাতে না হয় এবং জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেটার জন্য আমরা একত্রিতভাবে কাজ করব। আমি অনুরোধ করব আমার এখানে যিনি এরিয়া কমান্ডার আছেন, তিনি এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে একসাথে বসে তারা এটার সমাধানের জন্য যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করবেন।